পবিত্র ঈদ উপলক্ষে এবার মেদিনীপুর শহরের বেশ কিছু মসজিদের ইমামদের উপহার তুলে দিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়িকা চুন মালিয়া। শুক্রবার দুপুর নাগাদ মেদিনীপুর শহরের কেল্লাপুকুর দেওয়ানখানা মসজিদের ইমামদের হাতে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দিলেন বিধায়িকা চুন মালিয়া। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, অনিমা সাহা, সৌরভ বসু সহ অন্যান্য কাউন্সিলররা। জানা গেছে এদিন শহরের আরো বেশ কিছু মসজিদের ইমামদের হাতে ঈদের শুভেচ্ছা বার্তা সহ উপহার তুলে দেবেন বিধায়িকা চুন মালিয়া। সবাইকে আমাদের পবিত্র ঈদ খুশির ঈদের শুভেচ্ছা বার্তা, শুধু আমার তরফ থেকেই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকেও আমি এই খুশির বার্তা সবার জন্য এনেছি মেদিনীপুরে আজকে। তো সবাইকে অনেক অনেক ঈদ মুবারক, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহর কাছে প্রার্থনা করবো যে সবাইকে যেন উনি সুস্থ রাখেন, ভালো রাখেন।